হ্যালো ফ্রেন্ডস, আজ 10ই অক্টোবর বৃহস্পতিবার। চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা 40টি সংবাদ, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম। শিল্প জগতে যুগাবাসন, প্রয়াত রতন টাটা, শোক যাপন মোদী মমতার। আন্দোলনের জট কাটতে উদ্যোগী রাজ্য স্বাস্থ্য ভবনের টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসার ডাক মুখ্য সচিবের, তারা দিলেন জুনিয়র ডাক্তাররাও। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে প্রতীকী অনশন ডাক্তারদের, গণ ইস্তফা মেডিকেল ন্যাশনাল কলেজে, ব্যক্তিগত ইস্তফার হুঁশিয়ারি সিনিয়রদের। পুজোর মধ্যেই রয়েছে ঘরের টাকা এবং নতুন লিস্ট নিয়ে একটি নতুন নির্দেশিকা, যারা মূলত এখনো পর্যন্ত ঘরের টাকা পাননি তাদের জন্য জানা একান্ত প্রয়োজন। হরিয়ানার ভোটের ফল প্রকাশ নিয়ে প্রশ্ন তোলার জের কংগ্রেসকে তুলোধনা নির্বাচন কমিশনে, গণতন্ত্রে বেনজির খার্গের চিঠিতে তোপ ইসির। ষষ্ঠীর দিনই নতুন রেপো রেট ঘোষণা, রিজার্ভ ব্যাংকের আম জনতাকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত সুদের হার, টানা 10 মাসে ত্রৈমাসিকে হল না বদল। পুজোয় বড় দুঃসংবাদ, সপ্তমী থেকে দশমী বৃষ্টিতে ভাস, পুজোর আবহাওয়া নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। এর সাথেই দেখে নেব আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকের বড় একটি দুঃসংবাদ, প্রয়াত শিল্পপতি রতন টাটা বুধবার রাতে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় তার। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন বর্ষিয়ান এই শিল্পপতি। সম্প্রতি টাটা গোষ্ঠী কর্ণধারের অসুস্থতার খবর সামনে আসে, আর তবে তিনি নিজেই সকলকে আশ্বস্ত করেন, জানান বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেক আপ করতে গিয়েছিলেন, উদ্বোধনের উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু এই আশ্বাসবাণী স্থায়ী হলো না বেশি দিন। বুধবার অর্থ মহাষষ্ঠীর সন্ধ্যায় দেশের শিল্প জগতের মাহিরুহ পতন ঘটল। রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে টাটা গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন, সঙ্গে লেখেন, রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন, তার মতো মমতায় পরিপূর্ণতা আর অন্য কেউ ছিলেন না, মানুষ হিসাবে ছিলেন অসাধারণ, ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়ীকে শক্তিশালী করার নেতৃত্ব দিয়েছেন তিনি। অপরদিকে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন, শোকস্তব্ধ, ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা ছিলেন, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তার প্রয়াণে ভারতীয় শিল্প জগৎ এবং সমাজে অপূরণীয় ক্ষতি হলো। পুজোর মধ্যেই ঘরের টাকা নিয়ে এবার একটি দারুণ ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পুজো শেষেই শুরু হতে চলেছে ঘর ভেরিফিকেশন, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে 3টি স্টেজে। এবার ভেরিফিকেশনে থাকবে থানার ওসি এবং আইসি, সাথে থাকবে সরকারি একজন আধিকারিক। প্রত্যেক বাড়িতে ভেরিফিকেশন করে দেখা হবে প্রকৃতপক্ষে যাদের লিস্টে নাম রয়েছে তারা ঘর পাওয়ার যোগ্য কিনা। এই লিস্ট দেখার পরে আবারও একটি নতুন করে লিস্ট তৈরি হবে। তারপরে ডিসেম্বর মাসে 14 তারিখ থেকে দেয়া হবে ঘরের টাকা, মূলত যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য, এবং আবাস যোজনায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে আবার অভয়া কাণ্ডে বিচার সহ 10 দফা দাবিতে ধর্মতলায় অমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। জটিল পরিস্থিতি সমাধান খুঁজতে বুধবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠকে বসার ডাক দিল রাজ্য সরকার। আন্দোলনকারীদের 8 থেকে 10 জন সদস্যকে স্বাস্থ্য ভবনের টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত। শেষ খবর পর্যন্ত রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্য ভবনে যাবেন আন্দোলনকারীরা। তাদের তরফ থেকে দেবাশিস হালদার জানান, দুর্বল হয়ে পড়েছি বলে যাচ্ছি না, আরো একবার দাবি আদায়ের জন্য যাচ্ছি, তবে নিজেদের অবস্থানে অনর আন্দোলনকারীরা, তাদের সাফ কথা, 10 দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। অন্যদিকে আবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় ঘোষণা, দেবী দুর্গার বোধনের দিনই নতুন রেপো রেট ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। আম জনতাকে স্বস্তি দিয়ে এবারও বাড়ানো হয়নি সুদের হার, আবার রেপো রেট কমানো হয়নি, এই নিয়ে টানা 10 মাস ত্রৈমাসিক রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাংক। অন্যদিকে আবার নির্বাচন মিটতেই আমদানি শুল্ক বৃদ্ধি, ভোজ্য তেলের খুচরো দাম বেড়েছে কেজিতে 30 টাকা, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি আটকাতে লোকসভা ভোটের আগে রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে মোদী সরকার, ভোট মিটতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, ফলে বাড়ছে সমস্ত খাদ্যের দাম। রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দাম বেড়ে চলেছে চাল পেঁয়াজে, সম্প্রতি ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে 22%, ফলে এক মাসের মধ্যে সব ধরনের ভোজ্য তেলের খুচরো দাম বেড়েছে কেজিতে 25 থেকে 30 টাকা। বিক্রেতা বলছে এক ধাক্কা তেলের দাম এত বৃদ্ধি তারা দেখেনি, সাধারণ চাল দাম রাইস মিল স্তরে বেড়েছে
কেজিতে 2 থেকে 3 টাকা 6 থেকে 7 টাকার মতো বেড়েছে চালের খুচরা দাম। কিছুদিন আগেও পেঁয়াজ 50 টাকা মিলতো তা এখন 70 থেকে 80 টাকা। অন্যদিকে আবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় স্বীকারোক্তি, খাদ্য মূল্যবৃদ্ধি রুখতে পারবে না, দাম আরো বাড়বে ব্যর্থতা স্বীকার রিজার্ভ ব্যাংকের। খাদ্যে মূল্যবৃদ্ধির কম তো দুরস্ত, বরং দাম আরো বাড়বে উৎসবের মরশুমে জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাদের সাফ কথা, মূল্যবৃদ্ধির হার কবে কমবে সেটা এখনো অনিশ্চিত, এমনকি আগামী কয়েক মাসে তেমন কোন সম্ভাবনা নেই। রিজার্ভ ব্যাংক অফ কান্ত দাস কার্ত কেন্দ্রের কোর্টেই বল ঠেলে দিয়েছেন তিনি, তাতে আরোপ কাট হয়ে গেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, মোদী সরকারের ব্যর্থতা। এদিন শেষ হয়েছে রিজার্ভ ব্যাংকের মনিটর পলিসি বৈঠকও, সেখানে মূল্য নিয়ন্ত্রণ না আসার যুক্তিতে রেপো রেট বা ব্যাংকগুলিকে দেওয়া ঋণে সুদের হার অপরিবর্তিত রইল। বৈঠক শেষে শক্তি দাস বলেন, এতদিন ধরে খাদ্যদ্রব্য অন্যতম প্রধান সংকট ছিল, অন্যদিকে পণ্য মূল্যবৃদ্ধি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছিল, কিন্তু এবার অন্য সমস্যা দেখা দিয়েছে, অথচ এশিয়ার আবার যুদ্ধ পরিস্থিতি তেল সহ অন্যান্য পণ্যের উপর প্রভাব পড়তে পারে, দাম তো কমার কথা বরং বাড়তে পারে। একসাথে আবার আবহাওয়া দপ্তর তরফ থেকে বড় পূর্বাভাস, পুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, মাঝে মাঝে মুখ ভার হচ্ছে আকাশে, সপ্তমী থেকে দশমী কি বর্ষণ থাকবে। আবহাওয়া জানিয়েছে যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা বেশি, এছাড়া পুজোর মধ্যে বিক্ষিপ্ত দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।